আমরা ভারতবাসী সবাই দেখলাম একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান করছে, সেখান থেকে ছড়াই ছিটিয়ে সারা দেশে চলন হয়েছে। এখন এবছর দেখলাম সেখানে 50 জন বাইন্ধা দিল, যে এখন 50 জনের বেশি করা যাবে না। এই রমজান মাসটা সাধারণত এই তাদের উৎসবটা তারা পালন করে, তিনদিন আগে এটি শুরু হয়েছে, এখন পর্যন্ত 50 জনের বেশি জমায়েত করা যাবে। তাহলে এই ধরনের যদি আচরণ হয়, আবার ইয়েতে হলে 35 লক্ষ 34 লক্ষ লোক স্নান করতে পারবো, স্নান করার বাইরে তো প্রচুর মানুষ আছে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে যদি 50 জন আমি বেঁধে দিই, তাহলে এটা তো এই সমস্ত চিকিৎসা রোগ টোক এসব নিয়ে তো নানা রকমের মানে বিভেদের বীজ বোনার মতো ঘটনাগুলি ঘটতে যেতেছে। খুবই মানে সারা দেশ ভীষণভাবে আজকে সেখানে শঙ্কিত, এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে সে সমস্ত দিক। তো নতুন জীবনের মধ্যে যেগুলি আসছে বলছে, যেগুলি সবচেয়ে ভয়ানক, যেমন ল্যাটিন আমেরিকা ব্রাজিল নাম উল্লেখ করে বলছে, তার সঙ্গে আর একটা দুটো দেশ আছে ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকে যে সমস্ত জাম আসছে, লোক আসছে, কে প্লেনে আসছে বা অন্য কোনোভাবে আসছে, বলছে আগের তুলনায় এগুলি আরও ভয়ানক, এবং এটাও এখানে দ্রুততার সঙ্গে ছড়াই পড়তেছে। সেই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকার তো প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বা উদ্যোগ টুদ্যোগ নিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয়ভাবে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ কিন্তু সেরকমভাবে পরিলক্ষিত হইতেছে। এবং কোভিড আইন কানুন সবচেয়ে বেশি ভেঙে যদি কেউ থাকেন, সে তো প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, হ্যাঁ, যারা দেশের প্রধান পরিচালক, তারাই সব আইন কানুনটা ভাঙতেছেন বেশি সব দিক থেকে। এটা যেমন একটা দিক আছে, তেমনি তো ইলেকশন টিলেকশন এখন বিয়ার শেষ পর্যন্ত করছেন না, এই ছদমা নির্বাচন এক মাসের উপর বেশি সময় ধরে নির্বাচন, ভারতবর্ষে কোনো সময় কোনো একটা রাজ্যে এরকম নির্বাচন, এত লম্বা নির্বাচন আমাদের অন্তত স্মরণের মধ্যে নাই, যদি কোনো সময় অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আমাদের স্মরণের মধ্যে উঠতেছে না এত লম্বা নির্বাচনের তারা। তো এখন তো বাকি কয়দিনে এই যে একটা দফা গেলে আর তিনটে দফা থাকবে, পরশু দিন খুব একটা দফা আছে 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ তো আগামীকালে, হ্যাঁ কালকে গেলে আরও তিনটে দফা থাকবে মানে শেষ হচ্ছে। তো বিভিন্ন কথাবার্তা হচ্ছিল যে এই তিনটাকে একটা দিনে আনা যায় কিনা, ইয়ে করা যায় কিনা, পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে ক্লিয়ারেন্স দিচ্ছেন মানে যে কোনো অসুবিধা নেই যদি তারা করতে চান, আপা আপত্তি করবেন, কিন্তু ইলেকশন কমিশন বলছেন না ওই 3 দিনই হবে, তার মানে ইলেকশনের সামনে এই লক্ষ হাজার মানুষ জমায়েত হবে বিভিন্ন জায়গায়, তো আরও খারাপ অবস্থার মধ্যে চলে যাবে। রাজনৈতিক ফায়দা সবাই নিতে চায় ইলেকশনে, বিশেষ করে এটা কে কাকে ঠেকায়, তাতে দেশের ভিতরে যেটা চলছে কোভিড মোকাবিলার দিক থেকে এটা তো মানে খুব খারাপ অবস্থার মধ্যে আমাদের নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, জাতীয় স্তরে এটা ব্যাপকতা আরও বেশি বাড়তে পারে এই সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। এখানে দুটো মেশিন পাঠায়, সাবমিশনগুলি পরীক্ষা করবেন, তারা যেটা করতে পারেন তাদের ক্ষমতার মধ্যে আছে তারা সেগুলি করবেন, বাকিগুলি ডিস্ট্রিক্টে তারা করবেন, ডিসেন্ট্রালাইজ করবেন, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার এই এই বিষয়ে মানে উদ্যোগ নেওয়া উচিত, তো সেগুলি যাতে করতে পারে তারা। তারা তো দেখছেন বলছেন, আমরা কথাবার্তা বলি দেখব এটা কী হবে, পরীক্ষা বাড়ানো এবং সব জায়গাতে পরীক্ষার সম্পর্কে যাতে সমস্যার সুযোগ দিয়ে, তারপরে হাসপাতালে এক সময় জায়গা থাকলো না কোভিড পেশেন্ট রাখার মধ্যে। তো আগেরবার যখন আমরা করছি যেমন ভগৎ সিং বা ওইখানে এই ইয়ের মতন ওই যে ফোর্স স্কুল যেটা ছিল এরকম, বা ওই জুট মিলের এখানে ইন্ডাস্ট্রি প্যারের এখানে আমরা কিছু এরকম সেন্টার করছিলাম, যদি কোনো কারণে হাসপাতালে যাওয়ার অভাব দেখা দেয় এখন থেকে তার একটা প্রস্তুতি রাখা, যাতে আমি আগরতলায় আসবো রাজ্যের যেখানেই থাকুক না থাকুক, জটিলতা দেখা দিলে পেশেন্ট আগরতলায় যাবো, পেশেন্ট পার্টির চাপ থাকবো, ডাক্তারদেরও তারা নিচে কাজ করতেছেন, ওষুধপত্র যন্ত্রপাতি সব কিছু তাদের সঙ্গে থাকে না, অভাব থাকে, সব এখানে আগরতলার উপরে
নজর থাকে বেশি এখানে পাঠাইবেন, সেগুলিও এখন থেকে এটা দেখা দরকার, মানে এই ব্যবস্থাপনাগুলি এগুলি যাতে দ্রুত সেগুলি করতে পারে। এবং মূল কথা হচ্ছে রুগী কোথায় আছে এটা খুঁজে দেয় না, এটা বের করে, তাতে হেলথ ডিপার্টমেন্টের একবারে লোয়ার লেভেলে যারা আছে যারা কাজ করে এই সাব সেন্টারে NNM বা তার সঙ্গে অন্যান্য যারা আছেন, যারা আছেন পঞ্চায়েত আছে, এই সব কিছু মিলে রোগ কোথায় আছে কার মধ্যে আছে খুঁজে বের করাটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে অন্যতম প্রধান কাজ। এটা কেউ বলতে পারবে না, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। সেদিক থেকে আমরা যে প্রস্তাবগুলো এখানে রেখেছি এটা গত বছর এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে মিটিং করে শিক্ষামন্ত্রী পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাই হয়েছিল যে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, তাদের জীবন, শিক্ষক শিক্ষিকাদের জীবন, এগুলো নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। এবং আপনারা দেখেছেন যে বন্ধ ছিল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল, আবার যখন সিচুয়েশন নর্মাল হয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। যেখানে যেখানে সম্ভব অনলাইনে ক্লাস, ঠিক আছে, সব জায়গাতে অনলাইনে ক্লাস হয় না, গ্রামে কী করে হবে, তো এটা তাদের ভাবনা চিন্তার মধ্যে আছে, তারা কী করবে। আমরা ক্যাটাগরিক্যালি বলেছি যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, করোনা পরিস্থিতি, সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে এবং যা কিছু পরীক্ষা সূচি আছে ইনক্লুডিং বোর্ড এক্সামিনেশন সেগুলো আপাতত স্থগিত করে দিন। যখন যেরকম সিচুয়েশন ডেভেলপ করবে তখন আপনারা সিদ্ধান্ত নেবেন। সেই সময়টাতে প্র্যাকটিক্যালি আমি দেখেছি গভর্নমেন্ট অপ্রস্তুত ছিল, আমাদের কোনো খুব অভিজ্ঞতা ছিল, তো ফলে অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই গত এক বছরের কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং যে সময়টা আমরা পেয়েছি, এক বছর সময় কম নয়, করোনা শেষ হয়ে গেছে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেনি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কেউ বলেনি, এটা আবার ফিরতে পারে।